অটিজমে যোগাযোগের সমস্যা। 3 বছর বয়সের মধ্যে বেশিরভাগ শিশু তাদের বেড়ে ওঠা ধাপগুলো অতিক্রম করে ভাষা শিক্ষা রপ্ত করে। সবার আগে তারা আদো আদো বোল শেখে এবং প্রথম জন্মদিনের আগেই একজন স্বাভাবিক শিশু শব্দ বলতে শিখে যায়। নিজের নাম বললে ঘাড় ঘোরায় সে মোটা খেলনাটি সে চায়, তার দিকে আঙ্গুল তুলে দেখায়, এবং যখন কোনো অপছন্দের কিছু তাকে দিয়ে দিতে চাওয়া হয় তখন সে সরাসরি বলে দেয় না। অটিজম আছে এমন কিছু শিশু তাদের সারা জীবন কোনো কথাই শিখে না, নিশ্চুপ থেকে যায়। কিছু কিছু শিশু যারা জন্মের কয়েক মাস পরে আদো বোল শিখে ঠিকই, কিন্তু কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে ভাষা শিখতে দেরি হয়ে যায়, 5 থেকে 9 বছর পর্যন্ত লাগতে পারে। অটিজম আছে এমন কোনো কোনো শিশু ছবি বা চিহ্নের সাহায্যে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করা শিখতে পারে। অটিজম আছে এমন শিশুদের মধ্যে কেউ কেউ অস্বাভাবিকভাবে ভাষা ব্যবহার করে, তারা সঠিক শব্দ বিন্যাস করে বাক্য গঠন করতে পারে না। কেউ কেউ একটি শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করে, কেউ কেউ তোতা পাখির মতো যে শব্দটি শোনে সেটি বারবার বলতে থাকে, একে বলে ইকোলালিয়া। তবে স্বাভাবিক বেড়ে ওঠা শিশুদের মধ্যে এইরকম একটি শব্দ শুনে তার পুনরাবৃত্তি করার প্রবণতা থাকতে পারে, তবে তা 3 বছর বয়স হবার আগে ঠিক হয়ে যায়। অনেক শিশুর ক্ষেত্রে ভাষা শিক্ষার সামান্য দেরি হয় এবং বড়দের মতো শব্দ চয়ন করতে পারে, এমনকি তাদের শব্দ ভাণ্ডারও হয় অনেক বড়, কিন্তু তারা অন্যের সাথে আলাপচারিতা চালিয়ে যেতে পারে না। তাদের জন্য সাধারণত আলাপচারিতা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যদি তাদের মধ্যে কেউ কেউ তাদের পছন্দের বিষয় নিয়ে এক ঘেয়ে কিছু আলাপচারিতা চালাতে পারে, অবশ্য তারা দেহভঙ্গি বা স্বরের উঠানামার সাথে উচ্চারিত বাক্যের অর্থের তারতম্য বুঝতে পারে না, যেমন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ও উচ্চারণে বলা ও দারুণ বাক্যটিকে তারা সবসময় প্রশংসাসূচক বলেই মনে করে। অটিজম আছে এমন শিশুরা কী বলতে চায় সেটা বোঝাও অন্যদের অনেক কঠিন হয়ে ওঠে। তাদের দেহভঙ্গি, মুখভঙ্গি পরিবর্তন, নড়াচড়া, কণ্ঠস্বরে উঠানামা তাদের মনের প্রকৃত ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়। তারা সাধারণত উচ্চস্বরে সুরেলা কণ্ঠে বা রবটের মতো যান্ত্রিক ভঙ্গিতে কথা বলে।